এখানে একটা সাদা চটিয়াল রয়েছে ফটকার মধ্যে, চটিয়ালটা নর না মাদি ছিল? চটিয়ালটা নর আছে, আর বাকি এখানে একটা জিরিয়া রয়েছে, জিরিয়াটা নর না মাদি? মাদি। আর বাকি চারটে সবুজ, বাহ। যদি আপনারা মনে করেন এখান থেকে সেট বাচ্চা নেবেন তো সেট বাচ্চাও নিতে পারেন, খুব সুন্দর। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ আলী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল আলি পেট টক। আপনাদের অফুরন্ত ভালোবাসার জন্য সবার প্রথম আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি দাঁড়িয়ে আছি মেটিয়া পুরুজে আশরাফ ভাইয়ের লফটে, একদম আমার ছোট ভাই বলতে পারেন। অনেক দিন থেকে কথা হচ্ছে যে দাদা একবার আমার লফট ভিজিট করো, তো সত্যি কথা বলতে পায়রা শখের জন্য মানে ইউটিউবের জন্য পার্টিকুলার যে এই লফটে আসা তা না, ভাই প্রথম থেকেই বলছিল যে আমি কিছু পায়রা করেছি, দাদা তুমি একটাবার আমার লফট ভিজিট করো আর কিছু পায়রা দেখে একটু আমার সাজেশান দাও। তো যাই হোক, আজকে আশরাফ ভাইয়ের লফটে রয়েছি, তো ইন্ট্রোডাকশান পার্ট বেশি লম্বা করবো না। খুব বড় একটা স্পেস, অনেক বড় ছাদ, আর শুধু আশরাফ ভাই একা না, মানে আশরাফ ভাইয়ের সাথে এই লফটে আরও সাতটা আটটা ভাই আছে, সবাই মিলেমিশে একসাথে মানে যে যখন সময় পায় দেখাশোনা করে, আর সবারই পায়রার শখ। তো একটা লফট বলতে পারেন, বাট অনেকে মিলেই লফটটা পরিচালনা করছেন। তো আমি আসুন আপনাদেরকে কোনো রকম দেরি না করে সরাসরি একবার লফটটা আপনাদের ওয়ার্কারুমটা দিয়ে দিই। খুব সুন্দর একটা লফট ভাই বানিয়েছে মনের মতো করে, চওড়ায় প্রায় অলমোস্ট 13 ফুট থেকে 14 ফুট আছে, আর ভিতরের ডেপথ ওই 3.5 থেকে 4 ফুট মতো রয়েছে। তো এইখানটায় পূর্ব দিকের আলোটা সরাসরি একদম স্ট্রেটভাবে সকালে আসে, ইনফ্যাক্ট দুপুর পর্যন্ত আলোটা থাকে। তো ভাইয়ের যে প্ল্যানটা আছে যে যত ফ্লাইং পিজিয়ন হবে তার যে রানার হবে অ্যান্ড পুরো একটা যে প্রপার যে লফট হয়, প্রফেশনাল টার্মসটা ইউজ করা ভুল হবে, মানে একদম পারফেক্ট যে লফট হয় পায়রার হেলথের দিকটা বা পায়রার থাকার যে সুবিধাগুলোর দিকটা মাথায় রেখে, তো সেই লফটটা এখানে ঠিক হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভাই যে কাজটা করেছেন পুরো পাকাপোক্ত কাজ করেছেন, উপরে এরকম পুরো ঢালাই রয়েছে আর এদিকে এরকম দেয়াল পুরো প্লাস্টার করা রয়েছে। ভাইকে আমি ছোট ভাইয়ের মতো কিছু পরামর্শ দেবো যে এটা যেন রং হয়ে যায় নেক্সট টাইম দেখি। তো লফট যখন এত ভালো হয়েছে জাস্ট আর একটু খরচা করলে খুব সুন্দর হয়ে যাবে। আর এখানে আপনারা বলতেই পারেন যে এত বড় লফট কিন্তু পুরোটাই হলঘর কেন, পুরো ফাঁকা কেন? তো অ্যাট প্রেজেন্ট এখানে কিছু পায়রার ব্রিডিং চলছে, এখানে কিছু পায়রার এখানে ব্রিডিং চলছে, এই আপনারা দেখুন এইদিকে জাস্ট 6টা 8টা পেয়ার ব্রিডিংয়ে রয়েছে, আর এইদিকে আড্ডাঘরটা এইরকমভাবে রাখা রয়েছে, মানে নিচে নর উপরে মাদি বা মাদির সাথে বাচ্চাগুলো দেওয়া রয়েছে। তো এইগুলো হচ্ছে আপনার আড্ডা হিসাবে ইউজ হচ্ছে, এইদিকে হচ্ছে ব্রিডিং হিসাবে ইউজ হচ্ছে। এই লফটে কোনোরকম কোনো পায়রার আনফিট বা কোনো হেলথ ইস্যু নেই, উপরওয়ালা করে যেন এখান থেকে পায়রা খুব ভালো ভালো হয়, বাট তবুও এইখানেই এই সেকশনটাকে এটা মাঝখানে পার্টিশন হয়ে নর্মাদি হয়ে যাবে। আর ব্রিডিং যে লফটটা রেডি হচ্ছে সেই লফটটার দিকে আমি আর যাচ্ছি না, মানে ভাইয়ের এখানে যেহেতু স্পেস কোনো প্রবলেম নেই, ব্রিডিং লফটটা ঠিক এরই এই সিঁড়ির ঘরের ব্যাক সাইডে হচ্ছে, তো সেটাও বেশ লম্বা চওড়া, এতটাই লম্বা চওড়া লফট হবে। তো একদম আমরা সরাসরি এবার চলে যাবো আমাদের আশরাফ ভাইয়ের কাছে। আশরাফ ভাই তুমি একটু চলে আসো দিয়ে আমাদের এখানে, একটু ভিডিও তোমাকে নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, আর এখানে অনেক ভাই একসাথেই রয়েছেন, তো সব ভাই যদি একটু একসাথে চলে আসেন তো খুব ভালো হয়। তো একটু যদি লাইটের দিকে চলে আসা যায়, হ্যাঁ আশরাফ ভাই একটু আগিয়ে আসো। তো সবাইকে আসসালামু আলাইকুম। আচ্ছা একটু যদি আপনাদের নামগুলো একবার যদি একটু বলেন। আমার নাম আলমগীর মল্লিক। আলমগীর মল্লিক, আচ্ছা ভাই শেখ সাহিল। শেখ সাহিল, আমাদের ছোট্ট পায়রা প্রেমী, তোমার নাম? আচ্ছা আচ্ছা, দাদার নাম? আমার নাম এমডি মুস্তাফ। আচ্ছা, আমাদের আশরাফ ভাই। তো আশরাফ ভাই বয়সে কিন্তু অনেক কম, বাট মাথায় মনে হয় এদের থেকে বেড়ে গেছে, তাই তো? ঠিক বললাম তো? তো বয়সে অনেক কম, আর যাই হোক আজকের অনেক দূর থেকে এসছি, আর কি বলো বন্ধুরা, মানে টাইম যার ম্যানেজমেন্ট ঠিক নেই তার লাইফে কোনো কিছু ঠিক নেই, আর সেদিক দিয়ে আমি পুরো একদম নাম্বার ওয়ানে আছি। এখানে টাইম দিয়েছিলাম মনে হয় একটা থেকে দেড়টার মধ্যে ঢুকে যাবো, এসে পৌঁছেছি 3:30, তো তাও কোনো ভাই রাগ করে না, মানে এত দূর থেকে আসি প্রবলেমটা বুঝে যায়। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে একটু তোমরা বলো, বুঝতে পারো? ভালো লাগছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো দেখুন এত দেরি করে এসেছি তাও কোনো রাগ নেই। তো আজকে বেসিক্যালি কিছু পায়রার শখ হবে। আচ্ছা শখ তো আমাদের হবে, ঠিক আছে, আমি তো অবশ্যই শখ করাবো এসছি, মানে তো সেলে তোমাদের কোনো পারপাস নেই, তবুও কিছু পায়রা তোমরা আমাকে দিয়ে সিলেকশন করছো যেগুলো না রাখলে চলবে, তো সেইগুলো সেল করে দিতে পারো, না রাখলে চলবে না। সেন্স আমি এখানে ক্লিয়ার করে দিই বন্ধুরা, এই না যে পায়রাগুলো খারাপ, মানে অ্যাকচুয়ালি ভাই একটু ফুলসিরা কালসিরা আর সবুজের মধ্যে লাইন করতে চাইছে, তো অন্যান্য চোখের যে ভালো ভালো পায়রাগুলো এতদিন ধরে করেছে, তো চোখের পায়রা ভাই আর মোটামুটি এই মুহূর্তে করতে চাইছে না, তাই তো? ঠিক বললাম তো? আচ্ছা, তো একটু আশরাফ ভাই বলো, তোমার কি এখানে পরে কি রানারের প্ল্যান আছে? কারণ তোমার লফটটা তো দেখছি বেশ মানে সুন্দর করে পাকাপোক্ত করা, তুমি কি রানার করতে চাইছো?
মানে যদি এরপর মানে ফ্লাইং এর দিকে একটু ফোকাস তোমার বেশি তাই তো ওই জন্য তোমরা চোখের পায়রাগুলো সরিয়ে দেবে ঠিক আছে ব্রিডিং পেয়ার উধার রাখ দিন আর यहां আচ্ছা যদি কিছু মনে না করো মানে এটা খরচা তাও একটা অ্যাপ্রক্সিমেটলি কত হয়েছিল এটা খরচা আন্দাজ অ্যাপ্রক্সিমেটলি 50-60,000 কারণ যেহেতু পুরো ঢালাই করা আছে না আচ্ছা 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 তো আমি এখানে একটু আশরাফ ভাই থেকে আমি একদম সরাসরি জেনে নেব যে যদি এই জায়গাটার প্রপার লোকেশনটা একটু তুমি বলো যদি কোনো ভাই আসতে চায় কিভাবে আসবে মুদিয়ালি রোড জানিনি মুদিয়ালি রোড আচ্ছা হ্যাঁ আমারে যে পাড়া আগে এটা খানসামা পাড়া আচ্ছা মানে এটা ট্রেন লাইনে আসলে কিভাবে আসবে ট্রেন লাইনে আসলে আপনাকে ফন্টেসপুর হয়ে আসতে হবে আচ্ছা মানে ওই শিয়ালদা থেকে সাউথে বজবজ লোকাল আর নালে মাঝেরহাট লোকাল আচ্ছা ওটা সন্তোষপুর নাম না আচ্ছা মেডিয়াপুরি খানা বললে বলে গ্যারেন্ডি কি আছে আমাদের এখানে মেন আচ্ছা আচ্ছা ইয়ারকি ওখানে নামে ওয়া মুরিয়ারি ভিডিও ফোন কর দেগা আমাদের আচ্ছা আচ্ছা তো আশরাফ ভাই তোমার নাম্বারটা একটু তাহলে আমাদেরকে শেয়ার করে দাও একবার 8240 8240 61 61 1314 1314 8240 61 1314 আচ্ছা বন্ধুরা আমরা কনভারসেশন পার্টটা খুব লম্বা চওড়া যাব না জাস্ট একটুকুনি জেনে নেব যে যদি এই দাদা একটু বলো যে মানে তোমার পায়রা কি তুমি করতে এর আগে নাকি না এই প্রথম এই লকে এই তো পাশে ঘর আছে আচ্ছা আচ্ছা ও তাহলে দাদাও পায়রা প্রেমী ঠিক আছে মানে এই দাদার পায়রা এখানে এই যে এই সামনে লফটে রয়েছে এই যে এই পায়রা উঠছে এই যে আচ্ছা ভাই তুমি আর বলো মানে তুমি কি কোনো পায়রা করো নাকি না এখানে এই জাস্ট আমি এখানে আশরাফ ভাই সাথে থাকি আচ্ছা 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 তো যাইহোক আমরা মোটামুটি খুব ভালো লাগলো মানে এই দাদা এদিকে রয়েছে দাদারও পায়রা রয়েছে এই দাদাও রয়েছে দাদা তোমার পায়রার কোনো ইতিহাস না আমার পায়রা মানে এই যে পায়রা আছে এর পায়রাগুলো আমি দেখাশোনা খাওয়া দাওয়া সব আমিই করি আচ্ছা আচ্ছা মানে সবাই মিলেমিশে এই লোকটা দেখাশোনা চলছে আচ্ছা 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 আমি খুব রিসেন্ট একটা এখানকার ভিডিও করেছিলাম মানে বাবর চাচার ভিডিও আমি জানি না আপনারা দেখেছেন কিনা তো কেমন লেগেছে একটু বলেন এক্সপেরিয়েন্সটা ভালো লেগেছে বাবা এসে বলে আচ্ছা আচ্ছা फोन कर ले कथा बता बोले तो अच्छा 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 तब चाचा किन्तु खूब एक्सपीरियंस लोग हाँ तब उन्नी एक कथा जानिए उनार एक खूब माने मोनेर व्यथा जे मेटियापुरुचे माने जोकन আজ থেকে বহু বছর আগে যখন এত পায়রা পশ্চিমবাংলা কলকাতায় ছিল না তখন কিন্তু মেটিয়াপুরুষের লোক পায়রা করত আর এখানে এক একটা মানে বড় বড় পায়রাবাস ছিল বাট উনি এটা বলছেন যে এখান থেকে বড় টুর্নামেন্ট হয় না মানে উনি চান যে মেটিয়াপুরুষ থেকে টুর্নামেন্ট হোক মেটিয়াপুরুষটা 90% পহলে পালনে ওয়ালা আদমি যে লোক মতলব বাপ কে পাস পয়সা হ্যায় ভাই কে পাস পয়সা হ্যায় বস সব পাল লে पर अभी 90% आदमी बिजनेस में चले गया अच्छा अच्छा जैसे हम लोग खुद अभी हम भी दुकान में नहीं बैठते थे मेरा चार चार शॉप है मुझे आगे अच्छा अच्छा फिर बर्तिल्ला में कपड़े का दुकान है पापा का पर कभी हम लोग बैठते नहीं है अच्छा अच्छा पर हम लोग मतलब यहाँ का मैक्सिमम जो मतलब न्यू कमर है सब बिजनेस के लाइन में दिमाग लग गया अच्छा अच्छा না বাবর চাচা কিন্তু হেল্প করবে যদি টুর্নামেন্ট এখান থেকে খেলা হয় বাকি আমাদের টুর্নামেন্ট হয় বাবাকে আমাদের মানে প্রাইজের সময় উনি ফার্স্ট প্রাইজ দিতে থাকে ও আচ্ছা আচ্ছা সম্মান করা হয় আচ্ছা 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 আমাদের বাবা রাই সাহেব ভুট্টু ভাই হ্যাঁ ভুট্টু ভাই এর কথা আমি খুব শুনেছি বাবাকে আমাদের আচ্ছা আচ্ছা তো আমি বলবো না মানে এত সুন্দর যে এই লফটটা মানে আমি তো যেটুকু দেখতে পাচ্ছি মানে পুরো চারিদিক দিয়ে আলো আছে হাইটটাও খুব ভালো আছে তোমরা কিন্তু কিছু পায়রা ফ্লাইং লাইন করো মানে এখান থেকে টুর্নামেন্ট হোক ছোট রেজাল্ট হোক টুর্নামেন্ট হোক ঠিক আছে তো মোটামুটি মানে অসংখ্য ধন্যবাদ এই সব ভাইরা মিলে একসাথে আমাদের সাথে রয়েছে আশা করি খুব সময় লাগবে না আমাদের শখ করাতে তো তোমরা যদি কিছু বলতে চাও এই ভিডিওতে বলতে পারো আর না হলে আমরা আদারওয়াইজ নেক্সট পার্টের মধ্যে আমরা সরাসরি শখের দিকে আগে যাবো যদি কিছু বলতে চাও তোমরা দু একটা কথা বলতে পারো यहाँ पे तो मद्रासी कबूतर तो पहले पालता नहीं था जो पालता था सब देसी ही पालता था अच्छा। हम लोग भी छोटे में बड़े हुए हमको इसको शौक हुआ जैसे अपना भगना से थोड़ा बड़े थे शौक हुआ कि कबूतर पालेंगे तो हम लोग पेटी वेटी में ला के छोटे में कबूतर वबूतर पालते थे फिर आस्ते आस्ते शौक बढ़ा तो फिर बीच में छोड़ दिए थे पढ़ाई वढ़ाई की वजह से दुकान की वजह से छोड़ दिए तो फिर अभी जाके हमको शौक हुआ तो पापा को बोले ढाबली बना दी तो ढाबली वाबली बना दी अच्छा, पापा ने साथ दिया हाँ बगल भी बोले बस शौक ऐसे ही करना चाहिए कि पापा बोले कोई भी बोले शौक इसी तरह की ये नहीं कि काम काज नहीं घर से मतलब झगड़ा करके छोटे में हम लोग भी किया घर में मार खा रहे कबूतर के लिए घूम रहे बचपना सब का आता अभी काम भी हो रहा है शौक भी हो रहा है अभी काम भी हो रहा है शौक भी मतलब काम पूरा करके शौक कर ठीक है सो बंधुरा अपना सुन लें आशरफ भाई एंड आशरफ भाई साथे जो समस्त दादा भाई रही है प्रत्येक जुबानी प्रत्येक एक्सपीरियंस तो গুটি সংখ্যক পায়রা নিয়ে সবাই এক জায়গায় একত্রে মিলে পায়রা করছে
এটাই হলো পায়রাবাজি, এটাই হলো ভালোবাসা, আর এটাই হলো ভালোবাসার আদান প্রদান, শখের আদান প্রদান। তো এই ভালোবাসাটা আমার রিকোয়েস্ট, একান্ত নিজের পুরো একদম মানে হার্ডকোর মন থেকে বলছি যে সব জায়গায় যেন থাকে। আমি কালকে একটা লব ভিজিট করেছিলাম, যার জন্য এই লাভটা আমি আসতে পারিনি, অনেক দূর, প্রায় কৈখালি জয়নগর থেকে আরও 15 কিলোমিটার দূরে। ভাইয়ের 70টা প্লাস মানে 70-এর বেশি পায়রা লব থেকে চুরি হয়ে যায়। তো এক সময় ভাই সম্পূর্ণ ভেঙে পড়েছিল। তো আমার মনে হয় ভাই এইগুলো করে কোনো লাভ নেই, তুমি ভালোবাসা দাও, ভালো সম্পর্ক রাখো, লোকের সাথে ভালো রিলেশন রাখো, অনেক ভালো ভালো পায়রা তোমার কম প্রাইসে কেন, ফ্রিতেও কোনো না কোনো সময় দেবে, দাদারা তোমাকে হেল্প করো, তুমি পায়রা করতে পারবে। আর আর যারা মনে করছো কারোর লকটা এসে পায়রা দিচ্ছে না চুরি করে নেবো, বা কারোর সাথে পায়রাবাজি নিয়ে হিংসা হিংসি করবো, রাগারাগি করবো, মনের মধ্যে ঈর্ষা রাখবো, তাহলে কিন্তু তুমি কোনোদিনই বাড়তে পারবে না, এটা আমার ধারণা। ভাই কিছু ভুল বললে ক্ষমা করবেন। আর একটা ছোট্ট আবেদন আপনাদের কাছে আমি রাখছি, ভাই আমার নাম্বারটা এখানে দেওয়া আছে, আমার একটাই নাম্বার, ওটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, ওটাই কলিং নাম্বার। আমি একটা অন্য প্রফেশনের সাথে যুক্ত, প্লাস আমারও লাইফ আছে, পরিবার সংসার আছে, সব কিছু রয়েছে। আমি যত দূরে দূরে ট্রাভেল করি আমি কিন্তু বাইকেই করি। ইনফ্যাক্ট আমি আশরাফ ভাইয়ের লফটে এসেছি, আমি ঘর থেকে বেরিয়েছি 2 ঘন্টা আগে, আশরাফ ভাইও কিন্তু কল করেছে, আমি কল পিক আপ করিনি। কারণ আপনারা বুঝবেন যে আপনাদেরকে আমি এর আগেও অনেক ভিডিওতে মেনশন করেছি যে আমার একটাই নাম্বার, আজ পর্যন্ত কেউ বলতে পারবে না কোনো একটা সিঙ্গেল ভিউয়ার্স যে তার আমি কল ব্যাক করিনি বা তার আমি হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেইনি। দিনে 300-350 কল আসে বন্ধুরা, তো আমার একা মানুষের পক্ষে সত্যি খুব টাফ, তবু প্রত্যেকেরই আমি রিপ্লাই দিই। শুধু এইটুকু আবেদন, একবার কল করবেন যদি আপনারা আমাকে না পান। আমি মানছি আপনাদের হয়তো আর্জেন্সি থাকে, আপনারা ভালোবাসেন বলেই কল করেন, বাট আপনারা একটু ওয়েট করবেন, আমি ডেফিনেটলি যত রাত হোক, 12টা হোক, 1টা হোক, আমি আপনাদের কল ব্যাক করবো। আর যারা স্মার্টফোন ইউজ করেন একটু প্লিজ হোয়াটসঅ্যাপে ফলো আপ করবেন, আমার কোনো কথাকে মন থেকে নেবেন না। আশরাফ ভাইয়ের লফটে ভিডিও করতে এসেছি, তো এই লফটের ভিডিওতে আমি আমার কিছু মনের কথা শেয়ার করলাম, তো যদি একমত হন তাহলে সাপোর্টটা করবেন এইভাবে ভাইকে যেভাবে করে যাচ্ছেন। যারা একদম নতুন সাবস্ক্রাইবটা করে যাবেন, আর এই ভিডিওটা ডেফিনেটলি তোমাদের ভালো লাগবে, কিছু ভালো ভালো পায়রা আছে যেগুলো শখ করাবো, আর চোখের পায়রা সেলে আছে। আমি এটুকু কথা দিচ্ছি, আমি যে লফটে এসেছি আমি কোনো রকম কথা এখনও পর্যন্ত কিছুই বলিনি লফটের ওনার সাথে, বাট আপনাদেরকে আমি এটুকু কথা দিচ্ছি যে আপনারা একদম জেনুইন প্রাইসে, ন্যায্য প্রাইসে পায়রা পাবেন। কারণ আমি যেহেতু লফটে যাই, তো আমি প্রথমে একটা ইন্টারাক্ট করি, আমি ইন্টারাকশন করি যখন, তখন কী হয় না, আমার একটা ধারণা ক্লিয়ার হয়ে যায় আমি সেই লফটে এসে সেই লফটের পরিবেশটা কেমন, সেই লফটের মানুষজন কেমন। আপনারা অনেকেই বলেন দাদা আপনি সব পায়রাকে ভালো বলেন, অ্যাকচুয়ালি তা না, আপনারা বুঝে নেবেন যে আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু আমি হিন্টস দিয়ে দিই যে কোন লফটে আপনারা পায়রা রিজনেবল প্রাইসে পাবেন, কোন লফটে ওনারের মানসিকতা বিজনেস পারপাসে, কোন লফট শখের পারপাসে। তো এইরকমভাবে আমি কাজ করে চলেছি, আপনারা সাথে থাকবেন। আর এইটুকুই বলবো যে ভাইয়ের অল্প গুটি সংখ্যক পায়রা, যেগুলো চোখের পায়রা আছে, ভাই চোখের পায়রা আর করবে না। আপনারা যারা নিতে ইচ্ছুক কেউ বেকার ডিস্টার্ব করবে না, জেনুইন যারা বায়ার আছেন খুব কম প্রাইসে আপনারা পেয়ে যাবেন, সেটা আমি নেক্সট পার্টে আনছি। আর সাথে সাথে পায়রা তো শখ অবশ্যই করাবো, তো সানলাইট চলে যাওয়ার আগে আমরা অবশ্যই শখের ভিডিওতে নেক্সট পার্ট সেরে নেই, আপনারাও কিন্তু নেক্সট ভিডিওতে অবশ্যই আসবেন। তো এই ভিডিও এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা যাচ্ছে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন পার্টে, এই আশরাফ ভাইয়ের লকটা কিছু শখের পায়রা নিয়ে।